হ্যালো স্টুডেন্টস চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওর বিষয় মূলত সিবিএসসি ক্লাস টেন বোর্ড এক্সামের সিলেবাস এবং তোমাদের কোয়েশন প্যাটার্ন তোমরা ইতিমধ্যে আমার কাছ থেকে তোমাদের সিবিএসসি পাঠ্য বিষয়ের বেশ কিছু ভিডিওস পেয়েছ ঠিক কথা কিন্তু তোমরা বিশদভাবে এর মতো করে আমাদের কাছ থেকে ভিডিও এখনও পাওনি এবং আমি তোমাদের একটা বিশেষ খবর দিচ্ছি যেটা তোমাদের জন্য অত্যন্ত সুসংবাদ বলতে পারো সেটা হচ্ছে এবার থেকে মূলত আজকে থেকেই আমি তোমাদের জন্য অর্থাৎ সিবিএসসি ক্লাস টেন সিবিএসসি ক্লাস টুয়েলভ বিশেষত এছাড়াও সিবিএসসি ক্লাস নাইন এবং ইলেভেনের জন্য ভিডিও প্রোভাইড করব নিয়মিতভাবে এবং তোমরা যাতে আমাদের কাছ থেকে নোটস পেতে পারো সেই জন্য আমরা নিয়মিত সেই চেষ্টা শুরু করছি এবং এটুকু বলতে পারে ক্লাস টেন বোর্ড এক্সামের যে প্রয়োজনীয় নোটস সেটা তোমাদের গ্রামার বিষয় হতে পারে বা তোমাদের লেটার বিষয়ও হতে পারে কিংবা তোমাদের পাঠ্য বিষয়গুলো সম্পর্কে সেই সমস্ত কিছু সংক্রান্ত নোটসগুলো তোমরা মোটামুটিভাবে এপ্রিল মাস থেকে আমাদের চ্যানেলের টিমের কাছ থেকে পেতে শুরু করবে তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের বিষয়বস্তু প্রথমে বলবো সিবিএসসি ক্লাস টেনে বোর্ড এক্সামের জন্য যে সিলেবাস আছে সেটা হচ্ছে তোমাদের সাহিত্য সঞ্চয়ন যে বইটা সেখান থেকে কিছু চারটে গদ্য এবং চারটে পদ্য আছে বা কবিতা আছে এছাড়া সাপ্লিমেন্টারি টেক্সট বুক যেটা ধরা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকেও তিনটি গল্প নেওয়া হয়েছে সাহিত্য সঞ্চয়নের থেকে যে গদ্যগুলো আছে সেগুলো হচ্ছে আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু বনফুল রচিত আলোবাবু পান্নালাল প্যাটল রচিত অদলবদল এবং সুবোধ ঘোষ রচিত বহুরূপী আর পদ্যগুলো হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের তিন পাহাড়ের কোলে শঙ্খ ঘোষ রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি সুভাষ মুখোপাধ্যায় রচিত একাকারে এবং জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান এছাড়া গল্পগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের যে তিনটে গল্প আছে তা হচ্ছে পোস্টমাস্টার কাবুলিওয়ালা এবং দান প্রতিদান এছাড়া তোমাদের আছে গ্রামার পার্ট সেখানে আছে সাধু চলিত ভাষা আছে বাক্য পরিবর্তন সমাস এবং সন্ধি এছাড়া তোমাদের কম্প্রিহেনশান আনসেন প্যাসেজ আসে তোমাদের এক্সামে এবং পত্রলিখন বা লেটার রাইটিং এবং অনুচ্ছেদ রচনা এই হচ্ছে তোমাদের মূল সিলেবাস এবার আমরা আলোচনা করবো তোমাদের বোর্ড এক্সামে তোমাদের যে কোয়েশ্চেন পেপার তৈরি হয় সেই প্যাটার্ন কীরকমের প্রথমে বলবো যে তোমাদের যে কোয়েশ্চেন পেপারটা তোমরা পাও সেখানে তোমাদের অনেকগুলো সেট তৈরি হয় সিবিএসিতে যেটা আইসিএসসিতে হয় না সেই সেটগুলোর মধ্যে দুটো পার্টে কোয়েশ্চেন মানে তোমাদের পেপারটা ভাগ করা থাকে পার্ট ওয়ান এবং পার্ট টু পার্ট ওয়ানে তিনটে সেকশন থাকে সেকশন এ সেকশান বি এবং সেকশন সি এই তিনটে সেকশানে তিনটে ভিন্ন ভিন্ন বিষয় সম্পর্কে তোমাদের লিখতে বলা হয় বা প্রশ্ন থাকে আর পার্ট টুতে সেকশান এটা কমপ্লিটলি থাকে না একেবারেই মিসিং আর পার্ট ওয়ানের যে সেকশান বি সেকশান সি আছে তারই একটা অন্য ধরনের প্রশ্ন পার্ট টুতেও থাকে সেটা সেকশান বি এবং সেকশান সিতে থাকে কিন্তু পার্ট টুতে আর একটা নতুন ধরনের প্রশ্ন তোমরা পাবে সেটা সেটা সেকশন ডি হিসাবে আমরা পার্ট টুতে পাই প্রথমে আমরা পার্ট ওয়ানে কী কী পাই সেটা নিয়ে আলোচনা করব পার্ট ওয়ানে প্রথমেই বলেছি তিনটে সেকশন সেকশান এতে থাকে তোমাদের টুয়েলভ মার্কস এই টুয়েলভ মার্কস তোমাদের তিনটে প্যাসেজ দেওয়া হয় আনসিন প্যাসেজ যেখানে ওয়ান ফিফটি টু টু হান্ড্রেড ওয়ার্ডসের একটা মানে তিনটে প্যাসেজ দেওয়া হয় তিনটে প্যাসেজ থেকে তোমাদের ফোর মার্কস করে টোটাল টুয়েলভ মার্কসের এমসি কিউ থাকে এখানে কোনো এমসি কিউয়ের অপশান থাকে না মানে টোটাল কম্পালসারি প্রত্যেকটাই করতে হয় সেকশান বিতে তোমাদের গ্রামার পার্ট আছে সেখানেও এমসিকিউ টাইপের প্রশ্ন তোমরা পাবে কিন্তু সেখানে অপশন থাকে থাকে মানে তোমাদের থ্রি মার্কসের সেকশন বি যে গ্রামার পার্টটা সেখানে শুধুমাত্র সাধু ও চলিত ভাষার ওপরে এমসিকিউগুলো থাকে এবং থ্রি মার্কসের তিনটে এমসিকিউ থাকে কিন্তু তোমাদের অপশান থাকে আরও বেশি সংখ্যক দেওয়া থাকবে তার মধ্যে যে কোনো তিনটে আনসার তোমাদের করতে হবে এরপর যাবো সেকশন সিতে সেকশন সিতে সম্পূর্ণ টেক্সটের ওপরে এমসিকিউ তৈরি করা হয় সেখানে সাহিত্য সঞ্চয়নের গদ্য ও পদ্য এবং গল্পগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের তার উপরে এমসিকিউ হয় মেন টেক্সট বুক যেটা সাহিত্য সঞ্চয়ন সেখান থেকে তোমরা সিক্স মার্কসের এমসিকিউ পাবে আর গল্পগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের সেখান থেকে ফোর মার্কসের এমসিকিউ পাবে এখানে কিন্তু তোমরা অপশান পাবে প্রত্যেকটা প্রশ্ন কম্পালসারি নয় এটা হলো পার্ট ওয়ানের সেকশানে সেকশান বি এবং সেকশন সি এই যে পার্ট সেকশান সি বললাম টেক্সটের ওপর অফ এমসিকিউ সেখানে তোমাদের টেন মার্কসের এমসিকিউ টোটাল থাকছে যেটা বললাম সিক্স প্লাস ফোর তাহলে তোমাদের এই যে পার্ট ওয়ান তাহলে পার্ট ওয়ানের টোটাল তোমাদের থাকছে কত ফিফটিন আর এদিকে টেন দ্যাট মিন টোয়েন্টি ফাইভ মার্কসের এমসিকিউ টাইপের প্রশ্ন তোমরা গোটা পেপারে পাচ্ছ এরপর তোমাদের পার্ট টু যেখানে কোনো এমসিকিউ টাইপের প্রশ্ন থাকে না সেখানে তোমরা সেকশন এটা যেটা পার্ট ওয়ানে পেলে সেটা সম্পূর্ণ মিসিং তাই সেখানে সেকশান বি থেকে তোমরা শুরু করছো সেকশান বি সেকশান সি এবং সেকশান ডি বলে তিনটে সেকশনে ভাগ করা হয় পার্ট টুকে পার্ট সেকশন সেকশান বিতে থাকে গ্রামার পার্ট সাধুচলিত ভাষাটা এমসিকিউতে চলে যায় এবার যে পড়ে থাকে সন্ধি সমাস এবং বাক্য পরিবর্তন প্রত্যেকটা পার্টে ফাইভ মার্কস করে থাকে ফাইভ মার্কসের এমসিকিউ নয় এবার প্রশ্ন দেওয়া হয় তোমাদের ওয়ান মার্ক করে তার সন্ধি থেকে পাঁচটা সমাসের পাঁচটা এবং বাক্য পরিবর্তনের ওপর পাঁচটা টোটাল ফাইভ মার্কস করে ফিফটিন মার্কসের প্রশ্ন তোমরা সেকশান বিতে পাবে আচ্ছা এরপরে সেকশন সিতে যেখানে তোমাদের সাহিত্য সঞ্চয়নের বইটা আছে সেই বই থেকে লাইন তুলে প্রশ্ন করা হয় সেই প্রশ্নের ওপর প্রোজের ওপর থাকে টেন মার্কস পোয়েমের ওপর থাকে টেন মার্কস প্রোজের ওপর যে টেন মার্কস থাকে সেখানে মার্কসটা ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ এইভাবে ডিভাইড করা থাকে টেন মার্ক্সের যে প্রশ্ন হয় ওয়ান মার্কস হ্যাঁ ওয়ান মার্কের প্রশ্ন আসে থ্রি মার্ক্সের আসে এবং ফাইভ মার্ক্সের প্রশ্ন আসে আর সেকশান সিতে পোয়েমের ওপর যে প্রশ্নটা হয় সেখানে ফাইভ মার্ক্সের প্রশ্নই দেওয়া হয় দুটো প্রশ্ন তোমাদের সেখান থেকে লিখতে হয় সেখানে সম্পূর্ণ পোয়েমের ওপর প্রশ্নটা দেওয়া হয় এরপরে আছে গল্পগুচ্ছ যেখানে টেক টেন মার্কসের প্রশ্ন থাকে দুটো আনসার তোমাদের করতে হয় ফাইভ প্লাস ফাইভ সেখানে গল্পগুচ্ছর ওই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে প্রশ্ন দেওয়া হয় টোটাল এখানে তোমাদের তাহলে টেন প্লাস টেন টোয়েন্টি থার্টি থার্টি ফাইভ টোটাল মার্কস টেক্সট থেকে তোমরা পাচ্ছ এরপর চলে যাব আমরা সেকশান ডিতে সেকশান ডিতে তোমরা ক্রিয়েটিভ রাইটিং পার্ট পাও সেখানে তোমাদের অনুচ্ছেদ রচনা লিখতে হয় একটা আর একটা পত্র রচনা বা লেটার রাইটিং থাকে অনুচ্ছেদ রচনা তোমাদের ওয়ান ফিফটি টু টু হান্ড্রেড লিখতে হয় কিন্তু সেখানে মার্কস থাকে ফাইভ মার্কস আর পত্র রচনা বা লেটার রাইটিংয়েও তোমাদের কিন্তু মোটামুটি হান্ড্রেড টু ওয়ান ফিফটি ওয়ার্ডস মধ্যে সেই লেটার রাইটিং লিখতে হয় সেখানেও তোমাদের থাকে ফাইভ মার্কস অর্থাৎ ক্রিয়েটিভ রাইটিংয়েও তোমরা পাচ্ছ টেন মার্কস এভাবে তোমাদের এইটটি মার্কসের টোটাল পেপারটা তৈরি হয় তাহলে তোমাদের টোটাল পেপারটা এবং সেই কোয়েশ্চেন প্যাটার্নটা সম্পর্কে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব তোমাদের পাঠ্য বিষয় সংক্রান্ত যে কোনো নতুন ভিডিও নিয়ে খুব ভালো থেকো